নমস্কার, আমি সুলেখা, আর তোমরা দেখছো হবি অফ সুলেখার চ্যানেলটি। আজকে আমার ছাদ বাগানে আমি একটা নতুন নতুন কিছু পেয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো বলে, এবং তোমরা যাতে এটা করতে পারো সেই জন্যেই আমি আজকে এই ভিডিওটা করছি। আমার হাতে কি আছে দেখো, ঢ্যাঁড়স। এগুলো আমার গাছের থেকে তোলা ঢ্যাঁড়স, দেখো কি সুন্দর, একদম সতেজ ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সটা আমি পেয়েছি, প্রথমে আমি চাষ করেছিলাম কাঠের গুঁড়োর মধ্যে, সেটা আমি আমার ভিডিওতে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। সেই চাষ করার পর প্রায় দু মাস আমি ঢ্যাঁড়স ফল খেয়েছিলাম। সেটা খাওয়ার পর আমার যেন মনে হচ্ছিল ঢ্যাঁড়স গাছের আগাটা যেমন কুকড়ে কুকড়ে যাচ্ছে, মানে কেমন ফলনটা ঠিক হচ্ছে না। তার জন্য আমি কি করলাম, বেশিরভাগ গাছটা তুলে ফেললাম আর কিছু গাছ রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি দেখলাম, দেখি একটা নতুনত্ব কিছু করে যদি হয়, কী করলাম, প্রথমে ওপরের অংশগুলোকে কেটে দিলাম, আমি কিন্তু কিছুই লাগাইনি। কেটে দেওয়ার পর বেশ কিছুদিন পর দেখছিলাম যে ওখান থেকে চার পাঁচটা করে শাখা বেরিয়েছে, ওপরে তো বেরিয়েছে প্লাস সাইডেও বেরিয়েছে, সেই শাখা থেকে আবার নতুন করে ঢ্যাঁড়স হয়েছে। সেই ঢ্যাঁড়স আমি রান্না করে খাচ্ছি এবং আজকে তুলে তোমাদের দেখানোর জন্য, এই দেখো আমি ডিশে তুলেছি, দেখো কি সুন্দর ঢ্যাঁড়সগুলো হয়েছে। দেখো আমার হাতে কি ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়সগুলো কি হয়েছে, আমি আমার ওই গাছ থেকে তুলেছি, যা তুলি মোটামুটি আমাদের চারজন পাঁচজনের সংসারে আমাদের ভাজা হয়ে যায়, ভাজা বা তরকারি হয়ে যায়। তো আমার ভীষণ ভালো লাগছে যে একটা গাছ থেকে আমি দুবার ঢ্যাঁড়স পেলাম। আবার আমার মনে হলো, দেখি ঢ্যাঁড়সের ডাল পুঁতে যদি নতুন করে গাছ লাগানো যায়। ওই গাছটা আমি পড়েছি, আমার ভীষণ ভালো লাগছে না, গাছ চাষ করতে গিয়ে, সবজি চাষ করতে গিয়ে আমি একটা নতুন কিছু পেয়েছি। আমি কিন্তু ছোটোবেলা থেকে শুনেছি কোনোদিন কিন্তু ঢ্যাঁড়সের শিকড় ছাড়া কিন্তু ঢ্যাঁড়স গাছ হয় না, কিন্তু আমি নিজে করেছি, আমার ভালো লাগছে। এবং যদি কেউ করে, যদি কেউ মানে এটা নতুন করে ফলাতে পারে, তারও ভালো লাগবে। দেখো চলে এসেছি আমি ঢ্যাঁড়স গাছের কাছে। এই তোমাদের বললাম যে ঢ্যাঁড়স গাছের ওপর অংশটা কেটে বাদ দেওয়ার পরও ঢ্যাঁড়স ফলানো যায়। বাড়িতে যেগুলো সচরাচর আট দশটা ঢ্যাঁড়স গাছ চাষ করলে সেগুলোই হয়, হয়তো মাঠের খেতে এগুলো হয় না। এই যে আমি ঢ্যাঁড়স গাছ, দেখো এই ঢ্যাঁড়স গাছটার আমি ওপর অংশটা কেটে দিয়েছি, সেখান থেকে একটা দুটো তিনটে চারটে চারটে পাঁচটা পাঁচটা শাখা বেরিয়েছে, সেই শাখা থেকে আবার এই যে ঢ্যাঁড়স হয়েছে, এই যে এই ঢ্যাঁড়স হয়েছে, এই ঢ্যাঁড়সের ফুল এসেছে, এদিকে ঢ্যাঁড়স হয়েছে, এদিকে আরও প্রচুর আমার গাছ আছে, তোমাদের একে একে দেখাচ্ছি। দেখো সব কচি কচি, এই যে সব শাখা বেরিয়েছে, এই একটা বেরিয়েছে, আরও দেখাচ্ছি। হ্যাঁ দেখো এই যে ঢ্যাঁড়স গাছ, এই ঢ্যাঁড়স গাছের এই যে ওপর অংশটা কেটে দিয়েছিলাম, এই যে এই যে যে দেখো এখান থেকে সুন্দর ঢ্যাঁড়স বেরিয়েছে, এই বেরিয়েছে, এইটা এই একটা, আবার এখান থেকেও বেরিয়েছে, এগুলোও কেটে দিয়েছি, এগুলোও শাখা বেরিয়েছে, এগুলোও ফুল আসছে, এগুলোও ঢ্যাঁড়স হবে। অনেকে অনেক জবা গাছে যেমন শাখা কলম করে জবা গাছ করা হয়, তেমনি আমি দুটো জিনিসের ওপর অ্যাপ্লাই করেছি, ঢ্যাঁড়স গাছ আর বেগুন গাছ। বেগুন গাছটা আমি এখনও করতে পারিনি, কিন্তু ঢ্যাঁড়স গাছের এই যে ডাল পুঁতলে যে আবার পুনরায় ঢ্যাঁড়স গাছ হয় সেটা দেখো, এই যে আমি এটাকে ডাল পুঁতে দিয়েছিলাম, দিয়ে সেখান থেকে আবার আগাটা হয়েছে, এবার আবার সুন্দর কি সুন্দর ঢ্যাঁড়স ধরেছে। তাহলে এই থেকে বোঝা যায় যে ঢ্যাঁড়সের যদি কাণ্ড কেটে পুঁতে দেওয়া যায়, শাখা কলম করা যায়, তাহলেও কিন্তু শাখা থেকে নতুন আবার গাছ আর ফল হয়। তো দেখলে তো আজকে ঢ্যাঁড়স গাছটা একবার ফলন পাওয়ার পর আবার পুনরায় কিভাবে আমি ঢ্যাঁড়স পেতে পারি সেটা তোমাদের দেখালাম। তোমরা দেখলে, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা করো। আর যে সচরাচর মাঠে যেগুলো হয় সেগুলো তো অনেক হয়, ওখানে এগুলো না করা যায়, বাড়িতে শখ করে যারা লাগায় হয়তো দশ বারোটা গাছ, সেগুলোর মধ্যে করা যেতে পারে। একটা কথা কি, একটা ঢ্যাঁড়স গাছ থেকে আর একটা ঢ্যাঁড়স গাছ করতে একটু বেশ সময় সাপেক্ষ, কিন্তু এটা থেকে আমি দেখলাম খুব সহজে খুব তাড়াতাড়ি আবার পুনরায় ঢ্যাঁড়স চাষ করা যায়, ঢ্যাঁড়সের ফলনটাও বাড়ে। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। আমার যদি ভিডিও দিতে একটু দেরি হয় তাহলে তোমরা পুরনো ভিডিওগুলো দেখো, দেখি আনন্দ উপভোগ করো, এবং আমাকে একটা অন্তত একজন যদি একটা করে সাবস্ক্রাইব করো তাহলে আমার অনেক অনেক সাবস্ক্রাইব বন্ধু হয়ে যাবে। আশা করি আমার সাবস্ক্রাইব বন্ধু আগামী দিনে অনেক বাড়ুক, আমি এই কামনাই করি, এবং তার সঙ্গে কামনা করি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং
আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।